দিবস চ্যাটার্জি বলছি। আমরা এখন আরণ্যক লজে চলে এসেছি, এটা একদম অযোধ্যা পাহাড়ের কোলে। আমরা এই আরণ্যক লজের যিনি প্রোপাইটার, শুধু প্রোপাইটার বলাটা ভুল হবে, ইনি প্রকৃতিপ্রেমী মানুষ, ইনি একজন গুপ্ত লেখক, এটা আমরা আসতে জানতে পারলাম। ইনার বই এই যে মনে এবং পর্যটনে অযোধ্যা পাহাড় জঙ্গলে, ইনার পুরো নামটা আপনাদের কাছে পরিচয় করিয়ে দিই। ইনার নাম হচ্ছে জনার্দন মুরারি মাহাতো, ইনি এই বইটা লিখেছেন। ইনার মেন উদ্দেশ্য হচ্ছে যে অযোধ্যার এই অঞ্চলে অনেক কিছু জায়গা আছে যেগুলো এখনো মানুষের প্রকাশ্যে আসতে পারেনি, কিন্তু তার মাহাত্ম্য বলুন বা তার প্রাকৃতিক সৌন্দর্য বলুন, সবকিছু অনেক কিছু দেখার আছে যেগুলো উনি তুলে ধরতে চাইছেন। তো এই বিষয়ে আমরা জনার্দন দার কাছে কিছু শুনতে চাইব। ধন্যবাদ দাদাকে। অযোধ্যা পাহাড় বলতে পর্যটকরা যেটা বোঝেন, মাত্র এই লোয়ার ড্যাম আপার ড্যাম বা অযোধ্যা হিলটপ চলে গেলাম আর দুটো ঝর্ণা দেখে বাড়ি ফিরে আসলাম, এটা কিন্তু নয়। অযোধ্যার ব্যক্তি কিন্তু অনেক দূর, ঝালদা বাগমুন্ডি থেকে শুরু করে আপনারা এদিকে দলমা পাহাড় পর্যন্ত এই পাহাড়ের বিস্তৃতি। তো এই জায়গার মধ্যে আমি এত ঘোরার এবং দেখার জায়গা রয়েছে যেগুলো সত্যি কম সময়ের মধ্যে ঘুরে ফেলা সম্ভব নয়, সময়টারও দরকার। তবে তার মধ্যে আমি যেটা বেসিক্যালি করি যে বিভিন্ন জায়গায় গিয়ে খুঁজে বার করার চেষ্টা করি এই অফবিট জায়গাগুলো। তো আমার চ্যানেল এবং আমার এই যে বই আপনারা দেখলেন, এখানে চেষ্টা করেছি সেই অফবিট জায়গাগুলোকে তুলে ধরা। যেমন বামনি ফলস বলতে অযোধ্যা পাহাড়টার মুখটা ভেসে ওঠে, কিন্তু বামনি ফলসের মতোই আরও একটা ফলস আছে অযোধ্যা পাহাড়ের গঙ্গাদা গ্রামে, তার নাম হচ্ছে ঘাগেশ্বরী ফলস। আপনারা সেখানে যেতে পারেন, সেই ফলসের যে সৌন্দর্য আপনাকে কিন্তু মুগ্ধ করবে। আর মাঝকান্দা ফলস আছে, সেই সঙ্গে যেখানে শিকার উৎসব হয়, বা ধরুন আপনি যেতে পারেন সীতাকুণ্ড, যে কারণে অযোধ্যার নামকরণটা হয়েছে। বলা হয় যে পুরাণের গল্প অনুসারে ভগবান রামচন্দ্র নাকি দুটো দিন এখানে রাত্রি কাটিয়েছিলেন, সেই সূত্রে আদিবাসীরা, একটা কথিত রামায়ণের মতো গল্প প্রচলিত রয়েছে, তারা সেখানে বলা হয় যে সীতাদেবী যখন খুব তৃষ্ণা পেয়েছিল, ভগবান রামচন্দ্র নাকি তার সেই পাতাল থেকে পান দিয়ে সেই জল বের করেছেন। তো এইভাবে অযোধ্যার নামকরণটা চলে আসছে, সেই সঙ্গে শিকার উৎসবের ঐতিহ্য জড়িত আছে। তো অযোধ্যা পাহাড় যেরকম আপনারা প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আসবেন, সেই সঙ্গে এই পাহাড়কে কিন্তু সমৃদ্ধ করেছে এখানকার মানুষ, এখানকার জনজাতি এবং এখানকার সংস্কৃতি। অযোধ্যা পাহাড় এসে দুটো সাইট সিন করে পর্যটন করে চলে গেলাম যথেষ্ট নয়। অযোধ্যাকে যদি সত্যিকারে ভালোবাসতে হয়, এখানকার মানুষের সঙ্গে মিশুন, মানুষকে ভালোবাসুন, এখানকার যে সংস্কৃতি সেটা কিন্তু অনেক সমৃদ্ধ সংস্কৃতি। পৃথিবীর অন্যান্য জায়গাতেও আপনারা খোঁজ করুন, এই অযোধ্যা পাহাড় এবং এই লাল মাটির দেশে ঝুমুর, ছৌ, সাঁওতালি বিভিন্নভাবে সংস্কৃতিকে কিন্তু এরা সমৃদ্ধ করেছে, মানুষের জীবনযাত্রা বলুন। এবং আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা, এখানকার মানুষজনের জীবনে অভাব অভিযোগ যতই থাকুক, এরা কিন্তু এদের আনন্দকে বা উৎসবকে কখনোই বাদ দেয় না। নিজের পকেট ফাঁকা থাক, অসুবিধা নেই, সে যখন পৌষ সংক্রান্তি হবে, পৌষ পরব হবে, তাদের আনন্দ, তাদের যে একটা আবহাওয়া, উৎসবের আবহাওয়া, সেটা দুর্গাপূজার থেকেও কিন্তু বেশি। এবং এইসব উৎসবে কিন্তু কোনো ধর্মীয় মেরুকরণ কিছু নেই। আপনাকে এখন যে আমরা ধর্মীয় একটা অসন্তোষ লক্ষ্য করছি, তার মধ্যেও একমাত্র এই পুরুলিয়া জেলাতেই আপনারা দেখুন যে মানুষজন কি শান্তিতে ভাই ভাইয়ের মতো মিলে আসে। তার প্রধান কারণটাই কিন্তু হচ্ছে যে এখানকার সংস্কৃতি ধর্ম শেখায় না, মানুষকে ভালোবাসতে শেখায়। সমস্ত উৎসবে কৃষিভিত্তিক, আনন্দভিত্তিক এবং সামান্য নিজের যেটুকু সামর্থ্য আছে তার মধ্যে থেকে নিজের সেরাটুকু বের করে। খুব ভালো লাগলো জনার্দন দা, আপনার কাছে অযোধ্যার একটা মোটামুটি পেলাম, আবার ইন্টারভিউ নেবো। তো আজকে আমরা এবারে একটু বাইরে প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা একটু ভ্রমণে বেরোবো। আজকে ওই যে আপনাদের সাথে আছে প্রিয়রঞ্জন মাহাতো, তাই এদিকে আসুন, কেউ কিন্তু অযোধ্যা পাহাড়ের খুব ভালো জানে এবং বোঝে বোঝে থাকে, আপনাদেরকে আশা করি ভালো করে গাইড করবে। হ্যাঁ ভালো হবে। আমার বন্ধু প্রিয়রঞ্জন মাহাতো এখন গাড়ি নিয়ে এসেছে।